আমরা প্রিন্টেড চারটি কার্ড দেখাবো। প্রিন্টেড চারটি কার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে কার্ডের প্রকারভেদ, কার্ডগুলো সম্পর্কে আমরা দেখি আসলে এই কার্ডটা দেখি। কার্ডটা হচ্ছে নর্মাল পেপার, নর্মাল পেপারটা ধরতে কেমন দেখাচ্ছে দেখেন, এটার উপর আলাদা লেমিনেটিং আছে, একটা প্লাস্টিকের ফলে যেটাকে লেমিনেটিং বলে, এটা নর্মাল লেমিনেটিং। আমরা দেখতে পাইতেছি আলোর যে আলোর ইফেক্টটা দিয়ে আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। এটাকে বলা হয় নর্মাল লেমিনেটিং। এরপর আমরা আসি এই পেপারটা, আসি এই পেপারটাকে বলা হয় ম্যাট লেমিনেটিং। ম্যাট লেমিনেটিং এটার উপরে আলাদা কোনো ওটার মতো প্লাস্টিক ফলেফ নাই, প্লাস্টিক লেমিনেটিং নাই। এই কার্ডটার সুবিধা হচ্ছে এটা চোখের জন্য সফট, এটা দেখতে সফট বোঝা যায় আর কি, আই ফ্রেন্ডলি বলা যায়। ওকে, স্পষ্ট হলাম। এরপর আমরা আসি এটাকে বলা ইউভি স্পট। এটা হচ্ছে এটার উপরে একটা জিনিস দেখতে পেতেছেন আলোর ঝলকটা দিয়ে, দ্যাট মিনস এটা বুটি বুটি। এটার উপর যখন আমরা স্পর্শ করি এভাবে এটা খসখসে দেখা যায়, যেমন আইভ এটা এটা খসখসে, আর যে খসখসে আইকনগুলো দেখা যাইতেছে এগুলো খসখসে, দ্যাট মিনস আর বাকিগুলো দেখা যাইতেছে না, দ্যাট মিনস এটা খসখসে বুঝে যায়, এটা হচ্ছে ইউভি স্পট। অর্থাৎ আমি ইচ্ছা করলে এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমরা দেখতে পাইতেছি এগুলো স্পট। ওকে, অর্থাৎ কোনো টেক্সট অথবা লোগো অথবা এমন ডিজাইনের উপর আমরা যে আলাদা একটা ফলে বসাবো স্পট ফলে, সেটা হচ্ছে ইউভি স্পট কার্ড। ওকে, এরপর আমরা আসি এই কার্ডটা, আসি এই কার্ডটার বৈশিষ্ট্য হচ্ছে এই কার্ডটাও দেখা যায় স্পট, ইউভি কার্ডের মতো স্পট, বাট এই কার্ডের পেপার, এই কার্ডের পেপার দেখা যাইতেছে এই কার্ডটা সহজে ছিঁড়ে যাবে না, এটা ছিঁড়ে যাবে না। এটা আরেকটা পেপার, এটা প্লাস্টিক পেপার, এই কার্ডটা পুরো এটা পেপারটাই প্লাস্টিক, অত্যাধুনিক মানের একটা প্লাস্টিক, বাট এটা পাতলা, এটাকে আমরা এই পেপারটা ম্যাট পেপারটা, এটার এটা দেখি এটার পেপারটা, এই পেপারটা আমরা ম্যাট পেপারের মতো ম্যাট পেপারে, বাট এটার উপরে শুধু ম্যাট পেপারটার উপরে যে দেখা হয়েছে এগুলোর উপরে আমরা স্পট দেওয়া হয়েছে। আর এই পেপারটাতে স্পট দেওয়া হয়েছে, ঠিক আছে, বাট এই পেপারের ধরনটা হচ্ছে আলাদা, এটা প্লাস্টিক পেপার। ওকে, ধন্যবাদ। যদি কেউ অর্ডার দিতে চান তাহলে অর্ডার দিতে পারেন, চারটা কার্ডের ধরন আপনারা দিতে পারেন। ধন্যবাদ।